হলো মাস নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো নমস্কার আপনারা দেখছেন নিউজ সাত দিন আপনাদের সঙ্গে আমি সুজিত শুরুতেই হেডলাইন নিবেদন করছে স্টুডিও ভিউ আরামবাগ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তারকেশ্বর বৈদ্যপুর হাসপাতালে जंगी नाशकता रुकते निरापत्ता चादरे तारकेश्वर मंदिर निर्विघ्ने शेष हलो माध्यमिक परीक्षार प्रथम दिन आधुनिक ल्याबरेटरी जनक हरिमोहन कुंडु प्रयात এবার আসছি নিউজ সাত দিনের বিস্তারিত খবরে সাত মাস বেতন না পেয়ে হাসপাতাল সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন রিষড়া সেবা সদনের কর্মীরা সাত মাস বেতন না পেয়ে সুপারকে ঘেরাও ও বিক্ষোভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল পরিষেবা হাসপাতাল সুপারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় হাসপাতালে আসার অভিযোগ সাত মাস বেতন নেই কর্মীদের চিকিৎসক না থাকায় রোগী ভর্তি প্রায় শূন্য 150 শয্যা বিশিষ্ট রিষড়া সেবা সদনের পরিষেবা বন্ধ হয়ে গেল রিষড়া কোন্নগর ডানকুনি অঞ্চল থেকে বহু মানুষ সুলভে চিকিৎসা পেতেন যে হাসপাতালে সেই হাসপাতালের শিশু বিভাগ প্রসূতি বিভাগ শল্য ও চক্ষু বিভাগ বন্ধ হয়ে পড়ে রয়েছে কেউ দেখার নেই সেবা সদনের 72 জন কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে রিষড়া পুরসভা পরিচালিত সেবা সদন অল্প খরচে ভালো পরিষেবার জন্য পরিচিত ছিল জেলা প্রশাসনের সর্বোচ্চ আধিকারিক ডিএম এসডিও থেকে এলাকার বিধায়ক পুরো জনপ্রতিনিধিরা হাসপাতাল পরিচালন সমিতিতে রয়েছেন তারপরেও হাসপাতালের এই অবস্থার জন্য প্রশাসনিক উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শ্রীরামপুর মহকুমা ওয়ালস হাসপাতালে সুপার ফেসিলিটি হচ্ছে এমনিতেই ওয়ালস হাসপাতালে রোগীর চাপ খুব বেশি সুপার ফেসিলিটি হলে ভিড় আরও বাড়বে বলে হয়রান হবে রোগীরা সেবা সদনের মতো হাসপাতালগুলো চালু থাকলে সাধারণ চিকিৎসার জন্য রোগীদের হয়রানিও কমত তাই প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠছে বিক্ষোভ আমরা দীর্ঘদিন ধরে নমাজ হয়ে গেল আমাদের মায়নাপত্র পাচ্ছি না টুয়েব ক্যাসিউটি টাকা আমাদের কেটে নেওয়া হচ্ছে কিন্তু আমরা সেটা পাচ্ছি না স্টাফেরা এইভাবে মানে কাজকর্ম করে যাচ্ছে মায়নাপত্র চাইলে যারা দায়িত্বতে আছে তারা বলছে গেট খোলা আছে গেটে বাইরে চলে যাও কাজ করলে করো না করলে চলে যাও এই মায়না নিয়ে টালবাহানা চলছে বহুদিন ধরে কোনো সমাধান সমস্যার সমাধান না হওয়ার জন্য আমরা আজকে অবরোধ করতে বাধ্য হলাম আমরা না খেয়ে আর কতদিন আমাদের সব কাজকর্ম করে যাব এইভাবে অনেকেই ঘর ভাড়া মানে থাকার বা থাকার জন্য অসুবিধা আছে আবার চালপত্র কিনতে পারছে না যারা সব বাকিপত্র দিত তারা টাকা না পাওয়ার জন্য তারা পরিষ্কার বন্ধ করে দিয়েছে তারা এসে এখানে কান্নাকাটি করছে এই দুই দিন আগে আমাদের একটি স্টাফ দিলীপ গাইন উনি স্ট্রোক হয়ে মারা গেছেন এই নানান রকম চিন্তা থেকে অক্টোবর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর এটা নিয়ে ফেব্রুয়ারি পাঁচ মাস এনাদের মাইনে হয় এবং তার আগে চার মাসের আগে এবার আমি অ্যাজ এ সুপারিনটেনডেন্ট মানে দু মাস হলো এর আগেও আমাদের এমএলএ সাহেব আমাদের চেয়ারম্যান সাহেব সবাই এখানে এসেছিলেন মিটিং হয়েছিল আমার মেন টার্গেট আমার মেন উদ্দেশ্য আমার স্টাফের কথা একদম সঠিক একদম রাইট ঠিক আছে যে পাঁচ মাস যদি মাইনে না হয় তাহলে কারোর ঘর সংসার কী করে চলতে পারে এনারা একটুও ভুল নয় নিজের চাইতে এরা খুব ভালোভাবেই জানে যে আমাকে ঘেরাও করলে কোনো লাভ নেই ঠিক আছে কেন আমি তো সবে নতুন কিন্তু এনাদের একটাই উদ্দেশ্য যেন চেয়ারম্যান সাহেব বা ওখান থেকে কেউ আসুক এনাদের আশ্বাসমূলক কোনো একটা কথা জানাক যে এনাদের ভবিষ্যৎ কী
পাঁচ মাস মাইনে পাবেন না, কী করে ঘর সংসার চলবে? ঠিক আছে, এদের একটা আশ্বাসমূলক কথা যদি না পায় এরা, তাহলে এরা কী করে কী করবে? এই জন্যে এরা আমাকে ঘেরাও করে রেখেছে। এদের ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে খুনের অপরাধে পিন্টু মালিক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিলেন হুগলি জেলা আদালত। ঘটনাটি ধনেখালী থানার চেচুয়া গ্রামের। অবৈধ সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে খুনের অপরাধে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল হুগলি জেলা আদালত। ধনেখালী থানার চেচুয়া গ্রামের লক্ষ্মীকান্ত মালিকের স্ত্রী প্রতিমা মালিক পাশের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা পিন্টু মালিকের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েন। এই নিয়ে পারিবারিক অশান্তি চলছিল। স্বামী লক্ষ্মীকান্ত বারবার প্রতিবাদ জানালেও ফল হয়নি। পেশায় বাস কন্ট্রাক্টর লক্ষ্মীকান্ত 30/4/2015 তারিখে কাজ থেকে রাতে বাড়ি ফেরেননি। পরের দিন প্রাতভ্রমণকারীরা ধনেখালী থানার পাড়াম্বোয়া বাজারের কাছে একটি কালভার্টের নিচে লক্ষ্মীকান্তের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। ওই দিনই মৃতের ভাই বাবলু মালিক ধনেখালী থানায় পিন্টু মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। ধনেখালী থানা পিন্টুকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে 302, 320, 34 ধারায় মামলা দায়ের করে পুলিশ। হুগলি জেলা আদালতের তৃতীয় অতিরিক্ত দায়রা জজ মানস বসু পিন্টুকে দোষী সাব্যস্ত করেন। আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক, সঙ্গে 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 বছর কারাদণ্ড। এই লক্ষ্মীকান্ত মালিক ওই বাসের হেল্পারি করে, সকাল 5টায় বেরিয়ে যায়, 9:30 বাড়ি ফেরে, রাত্রি কোনো দিন 10টায় ফেরে। এই যে ফাঁকা সময়টায়, এই সময়টা বিষ্ণুপুরে ওই পিন্টু মালিক ওই প্রতিমা মালিকের সাথে একটা অবৈধ সম্পর্ক করে। তিনি ছিলেন কোর্ট, আজকে ওনার সাজা শোনানোর কথা ছিল। আজকে লার্নেড অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত তাকে সশ্রম কারাদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা করলেন, এবং অনাদায় যদি 10,000 টাকা জরিমানা সে না দেয় আরও 2 বছর সশ্রম কারাদণ্ড আদেশ। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। চোখ রাখছি পরের খবরে। শিবরাত্রি উপলক্ষে জঙ্গি নাশকতা রুখতে তারকেশ্বর মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লাগানো হয়েছে মেটাল ডিটেক্টর, সিসিটিভি ক্যামেরা ও প্রচুর নিরাপত্তা কর্মী। শিবরাত্রি উপলক্ষে জঙ্গি নাশকতা রুখতে তারকেশ্বর মন্দিরে আগাম সতর্কতা হিসাবে মন্দির চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মন্দিরের 4টি গেটে নিরাপত্তারক্ষীরা মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের ব্যাগ তল্লাশি করছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শিবরাত্রির দিন ও পরের দিন আরও বাড়ানো হবে কড়া নজরদারি। উল্লেখ করা যেতে পারে, দুর্গাপুরের ছাত্র ধৃত আসিক আহমেদ গত 17/3/2015 তারিখে এনআইএ গ্রেপ্তার করার পর জেরায় জানা যায় তারকেশ্বর মন্দির উড়িয়ে দেওয়ার ছক কষেছিল। তার ব্লুপ্রিন্ট জঙ্গিদের হাতে তুলে দিয়েছিল। শ্রাবণী মেলার পর থেকে শিবরাত্রি উপলক্ষে আগাম সতর্কতা হিসাবে তারকেশ্বর মন্দিরে ব্যাপক নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। এখন সময় নিউজ সাত দিনের একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধানে সাবধানে সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। জাগো তুমি জাগো, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, তালবাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। জাগো তুমি জাগো, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না।
ट्राफिक आईन मेने चलुन, सावधाने रास्ता पारापार करुन, हेलमेट पोड़े बाइक चालान, शहरे रास्तार उपर पार्किंग करबेन ना। माननीय मुख्यमंत्री ममता बनर्जी अनुप्रेरणाय आरामबाग पौरसभा ओ आरामबाग थाना कर्तृक जनस्वार्थे प्रचारित। फिरेलाम विज्ञापन बिरतिर पर, आपनारा देखछेन निउज सात दिन, चोख राखछि परेर खबरे। सारा राज्ये शुरू हलो माध्यमिक परीक्षा, प्रथम दिने परीक्षा निर्विघ्नेई हलो, रास्ता जानजट मुक्त राखते पथे नामलेन स्वयं एसडीपीओ। आज माध्यमिक परीक्षार प्रथम दिन, आरामबाग सह खानाकुल, पुरसुड़ा, गोघाट, कोतुलपुर सह सारा राज्ये निर्विघ्नेई शेष हलो बांगला परीक्षा। सकाल थेकेई आरामबाग सह विभिन्न रास्ताय जानजट मुक्त करते पथे नामलेन स्वयं एसडीपीओ। गोटा आरामबाग चत्वर चषे बेड़ालेन। অন্যদিকে তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সামনে পানীয় জল শিবিরের আয়োজন করা হয় এবং প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছিল পুলিশের কড়া নজরদারি। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। কর্তব্যরত চিকিৎসকের গাফিলতিতে মৃত্যুর অভিযোগে তারকেশ্বর বৈদ্যপুর হাসপাতালে বিক্ষোভ দেখালেন রোগীর আত্মীয় পরিজন ও গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে পুলিশ। তারকেশ্বর হাসপাতালে বিক্ষোভ, রোগী মৃত্যুতে উত্তেজনা, চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। গত 20 তারিখ সাহাপুর শরৎপল্লির বাসিন্দা সুষমা মণ্ডল ইঁদুর মারা ওষুধ খেয়ে তারকেশ্বর বৈদ্যপুর হাসপাতালে ভর্তি হন। চিকিৎসায় সেরে উঠেছিলেন, আজ তাকে ছুটি দেওয়ার কথা ছিল, সকালে হঠাৎ তার মৃত্যু হয়। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে বিক্ষোভ শুরু করে সুষমার বাড়ি ও গ্রামের লোকজন। ঘটনাস্থলে তারকেশ্বর থানার পুলিশ। তোমারা 20 অল্প একটু খেয়েছিল আর কি, ঠিক আছে, নিয়ে দুটো 25 দিনকে ভর্তি করা হয়েছিল সন্ধ্যের দিকে। আর সকালবেলা ডাক্তার কালকে তো কথা বলেছি, বলছে পেশেন্ট ভালো আছে, কোনো অসুবিধা হবে না, কাল সকালে ছেড়ে দেবো আর কি, ঠিক আছে। নিয়ে সকালবেলা ভোরবেলাতে 3টে ইঞ্জেকশন মারা পরে 2 মিনিটের মধ্যে পেশেন্টটা মারা যায়, কিন্তু আজকে সকাল থেকে ছাড়ার কথা আর ছিল আর কি। আজকে এবার ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছি, ম্যাডামদের কাছে জিজ্ঞাসা করছি যে এইটু খেয়ে মরে, বলছে না এইটু খেয়ে তো মরে না, ও অন্য আরও কিছু খেয়েছে আর কি, ঠিক আছে। কিন্তু না, ওই সময় তো কিছু না, ও যেখানে খেয়ে ফেলেছে সেইখানে এই ইঁদুর মারা বিষটা আমরা এই প্যাকেটটা তুলে নিয়েছি, তাতে দেখছি যে অল্প একটু খেয়েছে আর কি। আমাদের তো একটা আইডিয়া আছে যে এতটা পরিমাণে থাকে, আরও একটা প্যাকেট দেখেছি, দেখে ভেবেছি যে এইটু খেয়েছে আর কি, ঠিক আছে। এবার ওরা বলছে যে, ডাক্তার বলছে না এতে কোনো অসুবিধা হবে না, ভালো হয়ে যাবে, আজকে সকালে ছেড়ে দেবে। তার 3টে ভোরবেলা ইঞ্জেকশন হলো 3টে, 2 মিনিটের মধ্যে মারা গেল। ডাক্তারকে অ্যারেস্ট করতে হবে, এই ডাক্তারের সঙ্গে ডাক্তার তো দেখাই করছে না, নার্সরা বলছে যে না একটু মরা কথা না, ডাক্তারও পালিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেভ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে, জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে আমি আছি দার্জিলিং এর সিঙ্গলীলাতে, আপনারাও চলে আসুন দার্জিলিং এর হোটেল সিঙ্গলীলা গেস্ট হাউসে, 10 রোড শেরপা জুম্মার কাছে।
হোটেলে বসেই উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন, আপনাদের সঙ্গে আমি সুজিত। চোখ রাখছি পরের খবরে। এক শ্রেণীর পুলিশ কর্মীর অন্যায়ের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন লরির চালকরা। তাদের অভিযোগ, নো এন্ট্রি বোর্ড ঝোলানো রাস্তায় টাকার বিনিময়ে গাড়ি চলাচল করাচ্ছেন পুলিশ কর্মীরা। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, তাই হুগলির আরামবাগ শহরে যাতে কোনোভাবেই যানজট না হয় তার জন্য স্বয়ং SDPO রাস্তায় নেমেছেন। নো এন্ট্রি বোর্ড ঝোলানো হয়েছে শহরের বেশ কিছু রাস্তায় যাতে ওই রাস্তা দিয়ে কোনো মালবাহী লরি প্রবেশ করতে না পারে। কিন্তু SDPO-র নির্দেশকে কোনো রকম তোয়াক্কা না করে সরাসরি টাকার বিনিময়ে সেই নো এন্ট্রি রাস্তা দিয়ে মালবাহী লরি ঢোকানোর অভিযোগ উঠল পুলিশের একাংশের বিরুদ্ধে। আরামবাগ কামারপুকুর রাস্তায় কালীপুর এলাকায় এই ঘটনার তীব্র প্রতিবাদে এক শ্রেণীর পুলিশ কর্মীদের এই অন্যায় কাজের বিরুদ্ধে গর্জে উঠলেন লরির চালকরাই। বুধবার বিকেলে তারা পুলিশ কর্মীদের এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে তীব্র ক্ষোভে পেটে পড়েন। আবার পুলিশের এই কৃত্যি ক্যামেরায় বন্দি করার সময় এলাকা ছেড়ে পালিয়ে যায় এসব কীর্তিমান পুলিশ। আমার আইসোলেশন মাল আছে, ঠিক আছে, আমার আরামসিতে খালি হবে, চাপড়ে না, আমি এসে বলুন স্যার আমার আইসোলেশন মাল আছে, আমার ছেড়ে দেন, বলছে কোনো কথা হবে না, 100 টাকা লিয়ে লিয়ে বেড়ে যান। পুলিশ বলছে প্রয়াত হলেন আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাবের রূপকার তথা সমাজসেবী ডাক্তার হরিমোহন কুণ্ডু। গত সোমবার কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। প্রয়াত হলেন জনদরদি ও আরামবাগের আধুনিক প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির জনক ডক্টর হরিমোহন কুণ্ডু। গত সোমবার ভোরে প্রয়াত হলেন কলকাতার বেলভিউ নার্সিংহোমে। মৃত্যুকালীন ওনার বয়স হয়েছিল 86 বছর। বর্তমানে তার 2 পুত্র ও 4 কন্যা। গোঘাটের দরিদ্র পরিবার থেকে লড়াই করে ডাক্তার হয়েছিলেন তিনি। আরামবাগের প্রথম এক্স-রে ও প্যাথোলজিক্যাল ল্যাবরেটরির জনক রূপেই মানুষ ওনাকে চেনে। সারা জীবন তিনি দরিদ্র মানুষের পাশেই ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃসম্প্রচার রাত্রি 11, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1। নিউজ 7 দিন, মনের খবর মনে রাখার খবর।